ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস। সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা ক্লাস 12-এ পদার্থের কঠিন অবস্থা নিয়ে আলোচনা শুরু করব। পদার্থের কঠিন অবস্থায় এর আগে কিছু ক্লাস হয়েছে এবং সেখানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা পদার্থের কঠিন অবস্থায় যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গ্যাসের গঠনকারী কণাগুলির ঘন সন্নিবেশ। অর্থাৎ একটা গ্যাস তৈরি হয় বেশ কিছু ইউনিট সেলের পুনর্বিন্যাসের দ্বারা। আমরা যেটা এর আগে ক্লাসে বলেছি, একটা গ্যাস তৈরি হয় বেশ কিছু ইউনিট সেলের রিপিটেশন বা পুনর্বিন্যাসের মাধ্যমে, মানে বারবার সেটাকে রিপিট করে 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 হয়, এবং আমরা সেই ইউনিট সেল কত রকম সেটাও ক্লিয়ার করেছি। আজকে আমরা দেখতে পাচ্ছি ওই যে ইউনিট সেলগুলো যে রিপিট হয় বা ইউনিট সেলগুলো বারবার পুনর্বিন্যস্ত হয়, সেই কিভাবে পুনর্বিন্যস্ত হয় বা কিভাবে সাজানো থাকে। একটা ক্লাস মানে আমরা যেটা ভাবে থ্রি ডাইমেনশনাল রিপিট ইউনিট, অর্থাৎ ত্রিমাত্রিক একটি ঘন সন্নিবেশ। একটা ক্লাস মানে আমরা বুঝি ত্রিমাত্রিক ঘন সন্নিবেশ, কিন্তু এক চান্সে বা একভাবে একটা থ্রি ডাইমেনশনাল ফিগার গড়ে উঠতে পারে না। মানে একভাবেই বা একটা একটা ফিক্সড মোমেন্টে একটা ত্রিমাত্রিক ক্লাস তৈরি হতে পারে না। তাহলে প্রথমে একমাত্রিক হয়, তারপরে দ্বিমাত্রিক হয়, তারপরে ত্রিমাত্রিক হয়। ওই ত্রিমাত্রিক যখন রিপিটেশন হয় তখনই কি তৈরি হতে পারে না, তখনই একটা মাত্র ক্লাস তৈরি হতে পারে। অর্থাৎ ত্রিমাত্রিক রিপিটেশন যে মুহূর্তে হয় তখনই একটি ক্লাস উৎপন্ন হতে পারে। তাহলে এটাই হচ্ছে ক্লাসের গঠনের কোন সন্নিবেশ, অর্থাৎ ত্রিমাত্রিকে ক্লাসের পুনর্বিন্যাস। মানে ত্রিমাত্রিক যাবো, তার আগে একটু দ্বিমাত্রিক এবং একমাত্রিক নিয়ে একটু আলোচনা করবো। তাহলে ফার্স্ট আমাদের আলোচনা হবে একমাত্রিক। একমাত্রিক ঘন সন্নিবেশ ফার্স্ট আমাদের আলোচনার বিষয় হচ্ছে একমাত্রিক ঘন সন্নিবেশ। একমাত্রিক ঘন সন্নিবেশ ওটা বোঝার চেষ্টা করো। ধরো এটা একটা ইউনিট সেল, এটা একটা ইউনিট সেল, এটা একটা ইউনিট সেল, এটা একটা ইউনিট সেল, এটা একটা ইউনিট সেল। তাহলে একটা ইউনিট সেল পরপর 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 দৈর্ঘ্য বা প্রস্থ প্রভাব সাজিয়ে দিলে যে বিন্যাস তৈরি হয় তাকে মাত্রায় বলা হয় একমাত্রিক ঘন সন্নিবেশ। একমাত্রিক ঘন সন্নিবেশ এখানে একটু ভালো করে দেখো, যে কোনো একটা পার্টিকেল আমি যার উপরে হাত দিই, যে কোনো একটা পার্টিকেলকে ঘিরে দুটো করে কণা আছে, যে কোনো একটি কণাকে ঘিরে দুটো করে কণা আছে। তাই একমাত্রিক ঘন সন্নিবেশের কোঅর্ডিনেশন নাম্বার কত হয়, না কোঅর্ডিনেশন নাম্বার হয় টু। কোঅর্ডিনেশন নাম্বার মিনস সর্বগাঙ্ক, সর্বাঙ্ক সংখ্যা কত হচ্ছে টু। কেন একটা কণাকে ঘিরে দুটো কণা আছে, সর্বাঙ্কের সংখ্যা ডেফিনেশনে কি বলেছি আমরা, যে কোনো একটা নির্দিষ্ট কণা ঘিরে যতগুলি কণা থাকে কণার সেই সংখ্যাটিকে বলা হয় তার কোঅর্ডিনেশন নাম্বার বা সর্বগাঙ্ক। এখানে যে কোনো একটি কণাকে ঘিরে কটি কণা আছে, দুটো কণা আছে, তার সর্বাঙ্ক হচ্ছে কি দুই, এবং এটাই হচ্ছে একমাত্রিক ঘন সন্নিবেশ। নেক্সট আমরা চলে যাচ্ছি দ্বিমাত্রিক ঘন সন্নিবেশ। যাচ্ছি আমরা দ্বিমাত্রিক ঘন সন্নিবেশ, মানে এখানে দুটো লেয়ার তৈরি হবে দ্বিমাত্রিক, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ দুটো থাকবে। ধরো এটা ছিল একটা একমাত্রিক লেয়ার, তাহলে আমি একটা একমাত্রিক লেয়ার তৈরি করলাম, এটা একটা একমাত্রিক লেয়ার, আমি এরপর একমাত্রিক লেয়ার আটা তৈরি করলাম, এই একটা একমাত্রিক লেয়ার, তাহলে এটা একটা একমাত্রিক লেয়ার, এটা একটা একমাত্রিক লেয়ার। এবার আমি এর গায়ে আরেকটা একমাত্রিকে জুড়ে দিচ্ছি, কেমন জুড়ছি, এদের শীর্ষতে জুড়ছি, এর উপরে একটা, এর উপরে একটা, তাহলে এটা একটা একমাত্রিক, এটা একটা মাত্রিক, তাহলে এই একটা দিক অভিমুখ, এই একটা দিক অভিমুখ, এটা শুধু একমাত্রিক মানে একদিকে অভিমুখ ছিল, কিন্তু এটা দেখো এদিকেও আছে এদিকে আছে, এই জন্য এর নাম হচ্ছে দ্বিমাত্রিক। আবার এভাবে দ্বিমাত্রিক হতে পারে, এদের অবশিষ্ট অংশ লাগাতে পারি,
এরকম দ্বিমাত্রিক হতে পারে, ঠিক আছে, এভাবে দ্বিমাত্রিক হতে পারে। দুটো দ্বিমাত্রিক ফারাক দেখো, এখানে যে আট লেয়ার রেখে দিই, এখানে একটা কোণা ধরো, এই একটা কোণা, সেই কোণাটাকে ঘিরে দেখো চারটা কোণা আছে, একটা কোণা, দুটো কোণা, তিনটে কোণা, চারটা কোণা, এই চারটা জুড়ে দাও। দেখো একটা কোণাকে ঘিরে এখানে চারটা কোণা আছে, তাহলে এই একটা কোণা তাকে ঘিরে থাকবে এক দুই তিন চার, চারটা কোণা, এবং এদেরকে ঘিরে দিলে একটা কি হচ্ছে, একটা বর্গাকার বা স্কোয়ার আকার তৈরি হয়েছে, তাই একে ওই জন্য বলা হয় দ্বিমাত্রিক বর্গাকার ঘন সন্নিবেশ। তাই একে কি বলা হয়, দ্বিমাত্রিক বর্গাকার ঘন সন্নিবেশ, দ্বিমাত্রিক বর্গাকার ঘন সন্নিবেশ। এদের কাছে আমি আট লেয়ার তৈরি করছি, এতে এরকম অপর শীর্ষ অংশ ঢুকে দিচ্ছি একটা করে, এখানে একটা যে কোনো একটা কোনাকে ধরো, একটা এই যদি কোনা হয় তাহলে ঘিরে কটা আছে, একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, জুড়লে একটা ষড়ভুজ সৃষ্টি হচ্ছে। ভালো দেখো, এতে জুড়লে একটা ষড়ভুজের সৃষ্টি হচ্ছে, ষড়ভুজ, ষড়ভুজের সৃষ্টি হচ্ছে, এই জন্য একে বলা হয়, এই জন্য একে আমরা কি নাম দিই, এই জন্য একে নাম দিই আমরা ষড়ভুজাকার ঘন সন্নিবেশ, ষড়ভুজাকার, ষড়ভুজাকার, এটাকে নাম দিই আমরা ষড়ভুজাকার ঘন সন্নিবেশ। তাহলে আমি তোমাদেরকে ত্রিমাত্রিক বা কেলাসের ঘন সন্নিবেশ এখনো দেখাইনি, কারণ এটা যে কেলাসের ঘন সন্নিবেশ এটা কিন্তু এখন আমি দেখাইনি। এটা কেলাস তৈরি হয় কি করে, এই দুভাবে, প্রথমে একমাত্রিক হয় তবে দ্বিমাত্রিক হয়, একমাত্রিক গুলোকে বারবার জুড়ে দিলে আমি দ্বিমাত্রিক হয়। এবার দেখো জোড়ার সময় কি করছি আমি, যদি শীর্ষবিন্দুতে জুড়ি তখন আমরা পাচ্ছি বর্গাকার ঘন সন্নিবেশ, এখানে একটি কোণার সাপেক্ষে কোঅর্ডিনেশন নাম্বার কত আছে, কোঅর্ডিনেশন নাম্বার এখানে কত আছে, চার, কারণ একটা কোণাকে ঘিরে চারটা কোণা আছে, সেখানে একটা কোণাকে ঘিরে এখানে কটা আছে, ছটা কোণা আছে, এবং দেখতে ওটা ষড়ভুজের মতো, তাই এর কোঅর্ডিনেশন নাম্বার কত, না এর কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে সিক্স। তাহলে দ্বিমাত্রিক ঘন সন্নিবেশের কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে দুরকম হতে পারে, বর্গাকার হলে চার হবে এবং এবং ষড়ভুজাকার হলে কি হবে, ষড়ভুজাকার হলে ছয় হবে। নেক্সট আমরা চলে ত্রিমাত্রিক, নেক্সট আমরা চলে ত্রিমাত্রিক, ত্রিমাত্রিক এখানে দেখাচ্ছি না, নেক্সট দেখাচ্ছি, নামাত্রিক ত্রিমাত্রিক ঘন সন্নিবেশ, ত্রিমাত্রিক ঘন সন্নিবেশ। ওই ত্রিমাত্রিক ঘন সন্নিবেশটি হচ্ছে একটা কেলাসের স্ট্রাকচার বা কেলাসের গঠনটাকে প্রকাশ করে, যে কেলাসের গঠনকারী ঘন কণাগুলি ঘন সন্নিবেশ হচ্ছে এই ত্রিমাত্রিক ঘন সন্নিবেশ। ত্রিমাত্রিক ঘন সন্নিবেশ হচ্ছে কেলাসের দ্য স্ট্রাকচার ডিটারমিনেশন বা কেলাসের স্ট্রাকচার তৈরি করছে। ওকে, আর ত্রিমাত্রিক ঘন সন্নিবেশ দেখায় ব্যাপারটা কেমন, এটা খুব ক্রিটিক্যাল আঁকা। তাহলে ধরো এটা একটা আমার দ্বিমাত্রিক,
ঠিক আছে, তারপরে আবার একটা, আঁকা সত্যি কষ্টের। এটা একটা দ্বিমাত্রিক ঘন সন্নিবেশ, তাহলে এটা হচ্ছে একটা দ্বিমাত্রিক ঘন সন্নিবেশ। আমি কি করলাম, এরপর আবার একটা দ্বিমাত্রিক বসিয়ে দিলাম, আবার একটা দ্বিমাত্রিক এরপরে আমি বসিয়ে দিলাম। এই এটা হচ্ছে ত্রিমাত্রিক, অর্থাৎ দুটো দ্বিমাত্রিকে একটার উপর একটা চাপিয়ে দিলাম। প্রথম একটা দ্বিমাত্রিক ছিল, তারপর ডট ডট করে যেটা দিয়েছি সেটা আরেকটা দ্বিমাত্রিক চাপিয়ে দিলাম। ব্যাপারটাকে যদি বোঝার চেষ্টা করি, খুব ইজি ম্যাটার হয়ে বোঝানো যায়। ধরো এটা একটা আমার দ্বিমাত্রিক ঘন সন্নিবেশ, ভালো করে দেখে নাও, এটা একটা দ্বিমাত্রিক ঘন সন্নিবেশ। দেখো এর দৈর্ঘ্য, দৈর্ঘ্য এবং প্রস্থ দুটো বরাবর, অর্থাৎ এর দৈর্ঘ্য বরাবরও কণাগুলো আছে এবং প্রস্থ বরাবরও কণাগুলো আছে। দ্যাট মিনস এটা আছে একটা দ্বিমাত্রিক ঘন সন্নিবেশ। ঠিক একইভাবে এটাও একটা দ্বিমাত্রিক ঘন সন্নিবেশ, দেখো এটাও একটা দ্বিমাত্রিক ঘন সন্নিবেশ, এরও দৈর্ঘ্য এবং প্রস্থ দুটো আছে। এবার এই দ্বিমাত্রিক ঘন সন্নিবেশ ভালো করে প্রত্যেকে দেখো, এটা একটা দ্বিমাত্রিক ঘন সন্নিবেশ, যার মাঝে একটা, দেখো এই মাঝে যেটা দেখতেছি এটা আছে, তার মাঝে ফাঁক সৃষ্টি হয়েছে, এটা দ্বিমাত্রিক ঘন সন্নিবেশ। তারপরে আমি আটটা দ্বিমাত্রিক ঘন সন্নিবেশ বসিয়ে দিলাম, এটা দ্বিমাত্রিক ঘন সন্নিবেশ, তারপরে আমি আটটা দ্বিমাত্রিক ঘন সন্নিবেশ বসিয়ে দিলাম। দেখো ভালো করে দেখো প্রত্যেকে, অর্থাৎ এর এই খাঁজ কাটা অংশে, ভালো করে দেখো এর এই খাঁজ কাটা যে অংশটা দেখতে পাচ্ছ, এই খাঁজ কাটা অংশে আমি আর একটা লেয়ার বসিয়ে দিয়েছি, জাস্ট এই খাঁজ কাটা অংশের উপর একটা লেয়ার বসিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা দ্বিমাত্রিক ঘন সন্নিবেশ নয়, এটা একটা ত্রিমাত্রিক ঘন সন্নিবেশ। কারণ দ্বিমাত্রিক অদ্বিমাত্রিক দুটো দ্বিমাত্রিক বসে গেছে, এই জন্য দেখো এর দৈর্ঘ্য আছে, এর প্রস্থ আছে, এর উচ্চতা আছে, তাই এটাকে ত্রিমাত্রিক ঘন সন্নিবেশ বলা। এবার একটু ভালো করে দেখো তোমরা, এই যে ত্রিমাত্রিক ঘন সন্নিবেশ তোমাদের সামনেই দেখছি, দেখো এই যে দেখো আমরা এইখানে বসেছে, ভালো করে দেখো তোমরা, এই ছিল এইখানে বসেছে, এই যে মাঝে একটা ফাঁক সৃষ্টি হচ্ছে, মাঝে একটা ফাঁক সৃষ্টি হচ্ছে, দেখো সেই ফাঁকের উপর এই কণাটা বসেছে। তাহলে এই যে ফাঁক মাঝে দেখতে পাচ্ছ, দেখো এই যে ছিল এই হয়েছে, তাহলে এই যে ফাঁকটা যেটা দেখতে পাচ্ছ তোমরা এইখানে যে দেখতে পাচ্ছ যে ফাঁকটা, ভালো করে দেখো এই যে ফাঁকটা, তাহলে এই ফাঁকের উপর এই কণাটা বসেছে। তাহলে এই ফাঁককে ঘিরে এখন কতগুলো কণা আছে, এই ফাঁককে ঘিরে এখন কতগুলো কণা আছে, না এই ফাঁকটাকে ঘিরে এক দুই তিন এবং এই উপরে একটা কণা, ভালো করে দেখো তোমরা এই ফাঁকে ঘিরে কে কটা কণা আছে, এক দুই, এক দুই তিন, এক দুই এবং তিন, এবং ফাঁকের উপরে দেখো একটা কণা আছে। মানে ফাঁকে ঘিরে কয়জন জনা ফাঁকা কণা আছে, চারটা কণা আছে, যেটা অনেকটা চতুস্তলকীয় যৌগের মতো দেখতে, তাই এই ফাঁকটাকে এই নাম দিয়েছে চতুস্তলকীয় ফাঁক। তাহলে এই ফাঁকটা দেখো যেমন নিচে আছে, ঠিক আমি যদি উল্টো দিই তার ঠিক এইখানে একটা ফাঁক সৃষ্টি হবে সেম, অর্থাৎ এই ফাঁকটা যেমন নিচেও আছে, এই ফাঁকটা তখন যেমন নিচে আছে সেরকম এই ফাঁকটা উপরেও থাকতে পারে, তার উপর নিচে দুটো ফাঁক থাকতে পারে। এই জন্য প্রত্যেকটা মলিকুলের কটা জস্তর ফাঁক হয়, দুটো করে জস্তর ফাঁক হয়, একটা নিচে একটা উপরে। ওকে, এটা হচ্ছে জস্তর ফাঁক। তা ত্রিমাত্রিক ঘন সন্নিবেশে আমরা এক ধরনের ফাঁক দেখতে পেলাম, সেই ফাঁকটার নাম কি, চতুস্তলকীয় ফাঁক। ত্রিমাত্রিক ঘন সন্নিবেশে আমরা কয়েক ধরনের ফাঁক দেখতে পেলাম, বলে চতুস্তলকীয় ফাঁক বা চতুস্তলকীয় গর্ত অনেকে বলে থাকে, টেট্রাহেড্রাল হোল বা চতুস্তলকীয় গর্ত বলে। এই টেট্রাহেড্রাল হোলের সংখ্যা কত, কি সংখ্যা অপশন টু ইন্টু এন, টু ইন্টু এন, অর্থাৎ এনটা হচ্ছে কি, এনটা হচ্ছে নাম্বার অফ অ্যাটম, যতগুলো পরমাণু থাকবে তার দ্বিগুণ সংখ্যক চতুস্তলকীয় ফাঁক থাকবে। নেক্সট আটটা জিনিস দেখো তোমরা, মজার জিনিস, তাহলে এটা একটা দ্বিমাত্রিক লেয়ার, ভালো করে দেখে নাও, আর এটা একটা দ্বিমাত্রিক লেয়ার, তার দুটো দ্বিমাত্রিক লেয়ার আমি তোমাকে দেখাচ্ছি। এবার একটা দ্বিমাত্রিক লেয়ারের উপর ঠিক বিপরীত দিক থেকে, তার একটা দ্বিমাত্রিক লেয়ার জাস্ট এরকম বসেছে, জাস্ট এরকম বসেছে, এবার আটটা দ্বিমাত্রিক লেয়ারকে আমি কিনলাম বিপরীত দিক থেকে, বিপরীত দিকে মানে জাস্ট এই, এটা দেখো
ভালো করে দেখো, এটা হচ্ছে, এইটা ছিল এর নিচে, উপর দিকে একটা ছিল, নিচের দিকে দুটো ছিল, আর এটাকে দেখাচ্ছি দেখো, উপর দিকে দুটো, নিচ দিকে নিচে একটা, দেখো এর উপরে একটা, নিচে দুটো, আর এর উপরে দুটো, নিচে একটা, উল্টো দিকে আমি একটা এই দুটোকে জুড়ে দিলাম। তাহলে এখন দেখো এই দুজনের মধ্যে একটা ফাঁক সৃষ্টি হচ্ছে, এই ফাঁককে ঘিরে কটা পার্টিকেল আছে, এই ফাঁককে ঘিরে মোট তিন তিন ছটা, উপরে তিনটে নিচে তিনটে, তাহলে এই ফাঁককে ঘিরে এখন কটা পার্টিকেল আছে, ছটা, ছটা কণা আছে। ছটা কণা কি স্ট্রাকচার হয়, অষ্টদলকে যোগ হয়, তার ছটা হাত থাকে আমরা পড়েছি কেমিক্যাল বন্ডিংয়ে, তাহলে এটা অষ্টদলকে যোগের মতো দেখতে, তাই এই জন্য এই ফাঁকটাকে আমরা বলি অক্টাহিড্রাল হোল বা অষ্টতলকীয় ফাঁক, অষ্টতলকীয় ফাঁক বা অক্টাহিড্রাল হোল। এবার এখানে নিশ্চয় তোমার মতো উপর নিচে দুদিকে হওয়ার সম্ভাবনা নাই, কেন ফাঁকটা ভিতর দিকে আছে, এই দুটোর মাঝে যে ফাঁকটা আছে সেটা হচ্ছে অষ্টদল ফাঁক, তাহলে নিচে উপরে হতে পারে না, তাহলে অষ্ট ফাঁক সবসময় সেম অর্থাৎ ওয়ান টাইপ হয়, একটাই হয়। তাহলে আমি আরেকটা ফাঁক পেলাম, সেটা হচ্ছে অষ্টতলকীয় ফাঁক, অষ্টতলকীয় ফাঁক, অষ্টফাঁক কতগুলো হয় সবসময় এম, অর্থাৎ যা পার্টিকেল থাকবে বা যা কণা ধমনা থাকবে তার দ্বিগুণ সংখ্যক হবে সবসময় চতুর্থলকীয় ফাঁক, আর সম সংখ্যক হবে অষ্টতলকীয় ফাঁক। এইভাবে আমরা ত্রিমাত্রিক ঘন সন্নিবেশে দু ধরনের ফাঁক দেখতে পাই, এবং ত্রিমাত্রিক ঘন সন্নিবেশ দু রকমই হয়, একটাকে আমরা বলি, একটা ত্রিমাত্রিক ঘন সন্নিবেশ দু রকম হয়, একটাকে আমরা বলি এইচসিপি, এইচসিপি কে কি বলা হয়, হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, তাহলে অক্টাহেড্রাল কি বললাম, ত্রিমাত্রিক ঘন সন্নিবেশ দু রকম হয়, একটা বলে এইচসিপি হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, যাকে আমরা কি বলি এবি এবি টাইপও বলি, এবি এবি টাইপ, যাকে আমরা কি বলি এবি এবি টাইপও বলি, অর্থাৎ দুটো সেম লেয়ার পর বসবে, এবি এবি টাইপ বলা হয় এটাকে, এবি এবি টাইপ। তোমরা এটা নিয়ে ডিটেলস দেখলে আরেকবার বইটা দেখে নেবে জিনিসটা, তাহলে আরও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট আরেকটা থাকে সেটা হচ্ছে সিসিপি, সিসিপি করায় কিউবিক ক্লোজ প্যাকিং বা ঘনকাকার ত্রিমাত্রিক ঘন সন্নিবেশ, ঘনকাকার ত্রিমাত্রিক ঘন সন্নিবেশ, যেটাকে আমরা কি বলি এবিসি এবিসি বলা হয়, তাহলে এটাকে কি হচ্ছে এবি এবি বলা হয়, আর এটাকে কি বলা হয় এবিসি এবিসি বলা হয়, এটা কি বলা হয় এবিসি এবিসি বলা হয়। তাহলে ত্রিমাত্রিক ঘন সন্নিবেশ আমরা দু রকম দেখতে পেলাম, একটা হচ্ছে, একটা হচ্ছে এবি এবি অর্থাৎ এইচসিপি টাইপের, একটা সিসিপি বা এবিসি এবিসি টাইপের, এবং দুজনের ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার সবসময় কত হয় অলওয়েজ 12, দুজনের ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার সংখ্যা অলওয়েজ 12 বা 12 হয়। তাহলে এই হচ্ছে আমাদের কেরাসে গঠনকারী কণাগুলির ঘন সন্নিবেশ, ঘন সন্নিবেশ, ঠিক আছে। এখানে ম্যাথমেটিক্স আছে, আমি যেদিন ম্যাথমেটিক্সে ক্লাস করবো অর্থাৎ অনলি সেদিন ম্যাথমেটিক্সের হবে, এই চ্যাপ্টারে কত ধরনের ম্যাথ পাওয়া যায় সেটা যেদিন আমি বসবো সেখানে এই ম্যাথের টাইপগুলো আমি দেখাবো কী কী ধরনের ম্যাথ এখানে আসে। ওকে, এখন আমি শুধু থিওরিগুলো পড়াচ্ছি, একদিন বসবো সেটা, এই চ্যাপ্টার পর টোটাল কতগুলো ম্যাথ হয় সেটা নিয়ে বসবো। ওকে, সেটা একটা ক্লাস হবে। তাহলে আমাদের নেক্সট বিষয় হচ্ছে, তাহলে কেরাসে গঠনের কণা সন্নিবেশ সেটা কমপ্লিট হয়ে গেল, নেক্সট যেটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা আমরা হচ্ছে কেলাসের ত্রুটি বা কেলাস ডিফেক্ট, নেক্সট যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কেলাস ত্রুটি বা কেলাস ডিফেক্ট। নেক্সট যেটা নিয়ে করবো সেটা হচ্ছে কেলাসের ত্রুটি, এক কথা বলা হয় কেলাস ডিফেক্ট, হোয়াট ইজ দ্য ডিফেক্ট অফ কেলাস। দেখো একটা কেলাস মানে এখনই আমি দেখালাম যে বেশ কিছু কণার ত্রিমাত্রিক তলে ঘন সন্নিবেশ বা ত্রিমাত্রিক তলে তাদের অ্যারেঞ্জমেন্ট, অ্যারেঞ্জমেন্ট মিনস তাদের বিন্যাস, আর যদি কোনো কারণে, কোনো কারণে, কারণটা কী হতে পারে সেটা পরে জানবো, কোনো কারণে যদি গঠনকারী কণাগুলো ওই কেলাস থেকে বাইরে বেরিয়ে যায়, তা গঠনকারী কণাগুলো ওই কেলাস থেকে বাইরে চলে যায়, অথবা ওই কেলাসের মধ্যে নতুন কোনো কণা এসে যদি ওই কেলাসের গঠনকারী কণাগুলো অন্তঃস্থানিক স্থলে মানে মাঝে ঢুকে যায়, তখন দেখা যাবে ওই কেলাসের গঠনের মধ্যে ত্রুটি দেখা যায়, এই ত্রুটিকে বলা হয় কেলাস ত্রুটি বা কেলাস ডিফেক্ট। কেলাস ডিফেক্ট বিয়ান টাইপের হয়, ডিফারেন্ট টাইপ, বিভিন্ন ধরনের হয়, আমাদের এখানে যে যে কেলাস ত্রুটি নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে বিন্দু ঘটিত ত্রুটি, বিন্দু অর্থাৎ কেলাসের উপাদান কণাগুলি
বিন্যাসের পার্থক্য নয়, বিন্দু ঘটিত পার্থক্য, অর্থাৎ তাদের অবস্থানের পার্থক্যের কারণে ঘটছে। কি কি কারণে পার্থক্য হতে পারে? কোনো কণা কেলাসের বাইরে চলে যেতে পারে, অথবা কোনো কণা বাইরে থেকে এসে তা অন্তঃস্থলের ফলে ঢুকে যেতে পারে। এই দুটো কারণে যে ত্রুটি দেখা যায় তাকে বলা হয় কেলাস ডিফেক্ট বা কেলাসের বিন্দু ঘটিত ত্রুটি। ক্লিয়ার? এবার দেখি আমরা কেলাসের বিন্দু ঘটিত ত্রুটি ক রকম হতে পারে। কেলাসের বিন্দু ঘটিত ত্রুটি দু ধরনের হয়। একটাকে আমরা বলি স্টয়সিওমেট্রিক ত্রুটি, স্টয়সিওমেট্রিক ত্রুটি। একটাকে বলা হয় স্টয়সিওমেট্রিক ত্রুটি, একটাকে বলা হয় নন স্টয়সিওমেট্রিক ত্রুটি, নন স্টয়সিওমেট্রিক ত্রুটি। একটু আমি জেনে নেই যে স্টয়সিওমেট্রি আর নন স্টয়সিওমেট্রির মধ্যে ফারাকটা কি। না, যদি এমন কোন ত্রুটি কেলাসে দেখা যায় যেখানে কেলাসের ত্রুটির আগে এবং ত্রুটির পরে তার কণা সংখ্যার অনুপাত বা আয়ন সংখ্যা অনুপাত স্থির আছে, আয়ন সংখ্যা অনুপাত স্থির আছে, তখন তাকে বলা হয় স্টয়সিওমেট্রিক ডিফেক্ট বা স্টয়সিওমেট্রিক ত্রুটি। কিন্তু যদি দেখা যায় কেলাসের ত্রুটির পরে এবং ত্রুটির আগে তাদের কণা সংখ্যার অনুপাত পরিবর্তিত হয়ে যায়, স্থির থাকে না, পরিবর্তিত হয়ে যায়, তখন আমরা ওই ত্রুটিকে আমরা কি বলবো? নন স্টয়সিওমেট্রিক ত্রুটি। অর্থাৎ যদি রেশিওটা চেঞ্জ হয়ে যায় তাকে আমরা বলবো নন স্টয়সিওমেট্রিক ডিফেক্ট। আর যদি রেশিওটা চেঞ্জ না হয়, রেশিও মানে দ্যাট মিন্স আয়ন সংখ্যা বা পরমাণু সংখ্যার অনুপাত যদি স্থির থাকে বা একই থাকে, তখন তাকে আমরা বলি স্টয়সিওমেট্রিক ত্রুটি বা স্টয়সিওমেট্রিক ডিফেক্ট। স্টয়সিওমেট্রিক ত্রুটি আবার দুটো ভাগে দেখা যায় আমরা। একটা হচ্ছে অআয়নীয় কেলাস, একটা অআয়নীয় কেলাসের জন্য দেখি আমরা, আরেকটা আমরা দেখি আয়নীয় কেলাসের জন্য। একটা দেখি আমরা অআয়নীয় কেলাসের জন্য, একটা আয়নীয় কেলাসের জন্য। অআয়নীয় কেলাসে আমরা দুটো ত্রুটি দেখি, একটা হচ্ছে শূন্যতা জনিত, আর আছে অন্তঃস্থানিক। তাহলে অয়ন ক্লাসে আমরা যে দুটো ত্রুটি দেখি, যেটা আছে শূন্যতা জনিত, আর আছে অন্তঃস্থানিক। এবং আয়ন ক্লাসে যেটা দেখি আমরা দুটো ত্রুটি, একটা হয় শটকি, একটাকে আমরা বলি শটকি, একটাকে আমরা বলি ফ্রেঙ্কেল, একটাকে আমরা বলি শটকি এবং একটাকে বলি আমরা ফ্রেঙ্কেল। ঠিক আছে, একইভাবে নন স্টয়সিওমেট্রিক ত্রুটিকে দুটো ভাগ করা হয়। একটা আছে ধাতব আধিক্য, একটা আছে ধাতব ঘাটতি। তাহলে এই দু ধরনের ত্রুটি আমরা দেখতে পাই, নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে প্রত্যেক কাছে। তাহলে প্রথম ত্রুটিকে দুটো ভাগ করা হলো, একটা আছে স্টয়সিওমেট্রিক, নন স্টয়সিওমেট্রিক। এটা কেলাসের কি ত্রুটি যোগ করে দেওয়া উচিত এখানে? বিন্দু ঘটিত, বিন্দু ঘটিত কেলাসের বিন্দু ঘটিত ত্রুটি। কেলাসের বিন্দু ঘটিত ত্রুটিকে দুটো ভাগ করা হলো, একটা স্টয়সিওমেট্রিক, একটা হচ্ছে নন স্টয়সিওমেট্রিক। স্টয়সিওমেট্রিক অয়ন ক্লাসের জন্য হয়, আয়ন ক্লাসের জন্য হয়। অয়ন ক্লাসের জন্য হয় শূন্যতা জনিত এবং অন্তঃস্থানী, আয়ন ক্লাসের জন্য হয় শটকি এবং ফ্রেঙ্কেল। নন স্টয়সিওমেট্রিক ত্রুটি হয় ধাতবাধিক্য, ধাতবাঘাটতি। নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে প্রত্যেকে আছে। এবার আমরা কি করবো না, এদের প্রত্যেককে নিয়ে একটু ডিটেলসে আলোচনা করতে চাইছি, প্রত্যেকে নিয়ে একটু ডিটেলসে আলোচনা করতে চাইছি। ওকে, তাহলে প্রথম আমরা স্টয়সিওমেট্রিক নিয়ে যাই। আমরা ফার্স্ট স্টয়সিওমেট্রিক ডিফেক্ট বা স্টয়সিওমেট্রিক ত্রুটি নিয়ে দেখাই। ধরো এটা একটা কেলাস, অআয়নীয় কেলাস। কি কেলাস? অআয়নীয় কেলাস। সেখানে এই উপাদান কণিকা গুলো আছে, তাহলে এটা একটা অআয়নীয় কেলাস, অআয়নীয় কেলাস। এবার সেখানে উপাদান কণিকা গুলো আছে, এদের মধ্যে কোন একটা উপাদান কণিকা কেলাস থেকে বাইরে পালিয়ে গেল, এদের মধ্যে কোন একটা উপাদান কণিকা কেলাস থেকে বাইরে চলে গেল। তাহলে এখন দেখো কেলাসের মধ্যে ফাঁকা সৃষ্টি হচ্ছে,
ফাঁক বা শূন্য স্থানে সৃষ্টি হচ্ছে। অবভিয়াসলি আগে এগুলো কণাদের হতে ছিল, এখন কণাগুলো পালিয়ে গেছে ক্লাস থেকে, গিয়েছে ক্লাস থেকে নির্দিষ্ট হচ্ছে বা ক্লাস থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, ফলে গিয়ে যে ক্লাসের মধ্যে একটা ফাঁকা বা শূন্য স্থানে সৃষ্টি হচ্ছে। এই জন্য এই ত্রুটিকে আমরা বলি শূন্যতা জনিত ত্রুটি। এই যে ত্রুটিকে কি বলি আমরা? শূন্যতা জনিত ত্রুটি। ওকে, শূন্য জনিত ত্রুটি নিয়ে কারো বুঝতে আসতে নেই। যদি কোনো একটা আয়নীয় ক্লাসে, অআয়নীয় ক্লাসে, অআয়নীয় ক্লাসে কণাগুলো যদি ক্লাস থেকে বাইরে নির্দিষ্ট হয়, তখন যে ত্রুটি সৃষ্টি হয় তাকে বলা হয় শূন্যতা জনিত ত্রুটি। এখানে কণাগুলো বাইরে বেরিয়ে যাচ্ছে, তার কণা সংখ্যা কমে যাচ্ছে, অর্থাৎ ক্লাসের ঘনত্ব ক্রমশ কমে যায়। তাই শূন্যতা জনিত ত্রুটিতে ক্লাসের ঘনত্ব হ্রাস পায়। নেক্সট ধরো এইরকম ক্লাস ছিল, বাইরে থেকে কিছু কণা এসে ঢুকে গেলো, এরকম ভিতরে ভিতরে ঢুকে গেল, বাইরে থেকে কণাগুলো এসে ঢুকে গেলো ভিতরে, তাহলে বাইরে থেকে কিছু কণা এসে ভেতরে ভেতরে ঢুকে গেল, একে আমরা বলি অন্তঃস্থানিক ত্রুটি। তাহলে যদি কোনো অআইনীয় ক্লাসে, অআইনীয় ক্লাসে বাইরে থেকে কোনো কণা এসে কি ক্লাসের অভ্যন্তরীণ স্থানে ঢুকে যায় বা অন্তঃস্থানিক স্থলে প্রবেশ করে, তখন যে ত্রুটি সৃষ্টি হয় তাকে বলা হয় অন্তঃস্থানিক ত্রুটি। এখানে দেখো ঘনত্ব ক্রমশ বাড়ে, কেন? বাড়তে নতুন কোনো এসছে কিন্তু কোনো কোনো বাইরে বেরিয়ে যায়নি, তাই এই ত্রুটিতে ক্লাসের ঘনত্ব ক্রমশ বৃদ্ধি পায়। ওকে, নেক্সট, তাহলে এই দুটো হলো আগে অনেক ক্লাসের জন্য দুটো ত্রুটি, একটা শূন্যতা যার ঘনত্ব কমে এবং একটা হচ্ছে অন্তঃস্থানিক যার ঘনত্ব বাড়ে। এবার আমরা একটা নতুন ত্রুটি দেখাতে চাইছি, ধরো এটা একটা আয়নীয় ক্লাস, ধরো এটা একটা আয়নীয় ক্লাস, তাহলে এখানে আয়নগুলো আছে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, দ্যাট মিনস এটা কি, এটা হচ্ছে আয়নীয় ক্লাস, আগেটা ছিল অআয়নীয় ক্লাস। এবার এখান থেকে সমসংখ্যক ক্যাটায়ন নির্দিষ্ট হয়ে যাচ্ছে, মানে যটা ক্যাটায়ন বেরিয়ে যায় ঠিক সমসংখ্যক অ্যানায়ন বেরিয়ে যায়। তাহলে যদি কোন একটা আয়নীয় ক্লাসের ক্ষেত্রে দেখা যায়, যদি কোনো কারণে ক্লাস থেকে সমসংখ্যক ক্যাটায়ন ও অ্যানায়ন নির্দিষ্ট হয় বা ক্লাসের বাইরে চলে যায়, তখন যে ত্রুটি দেখা যায় তাকে বলা হয় শর্টকে ত্রুটি। কী বলা হয়? শর্টকে ত্রুটি। তাহলে কি, যদি এক সমসংখ্যক অ্যানায়ন নির্দিষ্ট, তাহলে এখান থেকে একটা অ্যানায়ন পালিয়ে গেলো আর এখান থেকে একটা ক্যাটায়ন পালিয়ে গেলো। তাহলে এবার ভালো করে দেখো, সমসংখ্যক একটা অ্যানায়ন কমেছে, একটা ক্যাটায়ন কমেছে, এই জন্য এই ত্রুটিকে আমরা কী বলি? শর্টকে ত্রুটি। কী বলি? শর্টকে ত্রুটি। কিন্তু আধান ঘনত্ব দেখো একই আছে, আধান ঘনত্ব অনুপাত একই আছে, কণা সংখ্যা অনুপাত একই আছে, কোনো পরিবর্তন হয়নি, কারণ সমসংখ্যক অ্যানায়ন নির্দিষ্ট হচ্ছে এবং এক্ষেত্রে কণা সংখ্যা হ্রাস পায় বলে এক্ষেত্রে কি হয় না, ঘনত্ব হ্রাস পায়, এই জন্য শর্টকে ত্রুটিতে ঘনত্ব হ্রাস পায়। এবার প্রশ্ন, কারা শর্টকে ত্রুটি দেখাবে? মনে রাখবে তারাই শর্টকে ত্রুটি দেখাবে যাদের ক্ষেত্রে ক্যাটায়ন অ্যানায়নের দুজনের আধান ঘনত্ব এবং আকার প্রায় সমান, আধান ঘনত্ব এবং আকার প্রায় সমান, তারাই এইগুলো দেখায়। যেমন NaCl, যেমন KCl, এরা এই ত্রুটিগুলো দেখায়, শর্টকে ত্রুটি দেখায়। কিন্তু যদি এমন হয় কোনটা ক্লাসে উপস্থিত উপাদান কণিকাগুলি তারা নিজস্ব স্থান পরিত্যাগ করে কোনো অন্তঃস্থানীয় স্থলে ঢুকে যায়, তা কোনো একটা আয়নীয় ক্লাস যদি এমন দেখা যায়, সাধারণত ক্যাটায়নগুলো দেখা যায় অ্যানায়নও কিছু কিছু ক্ষেত্রে হয়, যে আয়নগুলি নিজস্ব স্থান পরিত্যাগ করে ক্লাসের অভ্যন্তরীণ কোনো স্থানে ঢুকে যায়। ধরো এখানে আগে একটা ক্যাটায়ন ছিল, এখন সে ক্যাটায়নটা নেই, যে কোথায় গিয়েছে? এইখানে এসে ঢুকে গেছে, এখানে এসে ঢুকে গেছে। ধরো এখানে একটা অ্যানায়ন ছিল, সেটা এখন এখানে নেই, কি হচ্ছে? সরি, অ্যানায়ন থাকুক, এখানে একটা ক্যাটায়ন ছিল, সেটা এখন এখানে নেই, তাহলে কি হয়েছে? এইখানে এসে ঢুকে গেছে। তাহলে কোনোটা ক্লাসে উপস্থিত আয়নগুলি সাধারণত ক্যাটায়ন তার নিজস্ব স্থান পরিত্যাগ করে, তার নিজস্ব স্থানে এখন নেই, নিজস্ব স্থান পরিত্যাগ করে ওই ক্লাসের অভ্যন্তরীণ কোনো স্থানে যদি প্রবেশ করে, অন্তঃস্থানের স্থলে যদি কোনো জায়গায় প্রবেশ করে, তখন তাকে আমরা বলি ফ্রেঙ্কেল ত্রুটি। কিন্তু এক্ষেত্রে দেখো ঘনত্ব কিন্তু বাড়েও নি কমেও নি, মানে বাড়ছেও না এবং কমছেও না, কারণ এখানে বাইরে থেকে কোনো কোনো ঢুকছে না, এক কথা কোনো কোনো বাইরে বেরিয়ে যাচ্ছে না, যেই কণাগুলো ছিল সেই কণাগুলো নিজস্ব স্থান পরিত্যাগ করে অন্তঃস্থানিক স্থলে গিয়ে প্রবেশ করেছে, এই জন্য এই ত্রুটিকে আমরা কি বলি? ফ্রেঙ্কেল ত্রুটি। তারা দেখা হয় ফ্রেঙ্কেল ত্রুটি না, যে সমস্ত আয়নীয় ক্লাসে ক্যাটায়নের আকার অ্যানায়নের আকার তুলনায় ছোট,
যে সমস্ত আয়নক আছে ক্যাটায়নের আকার অ্যানায়নের আকার তুলনায় ছোট, তারা এই ত্রুটি করে দেখায়। যেমন এজিসিএল, যেমন এজিসিএল তারা এই ফ্রেঙ্কেল ডিফেক্ট বা ফ্রেঙ্কেল দেখাবে। যেমন জিঙ্ক সালফাইড তারা এই ফ্রেঙ্কেল ত্রুটি বা ফ্রেঙ্কেল ডিফেক্ট দেখায়। ক্লিয়ার? এবার ধরো আমি একটা আয়না ক্লাস নিলাম, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এটা একটা আয়ন ক্লাস নিলাম। এই আয়ন ক্লাসে থেকে অ্যানায়ন গুলো নির্দিষ্ট হয়ে যায়, অনলি অ্যানায়ন নট ক্যাটায়ন। শর্টকিতে শর্টকিতে কি হচ্ছে, ক্যাটায়ন দুজনই নির্দিষ্ট হচ্ছে, এখানে কিন্তু শুধু অ্যানায়ন গুলো নির্দিষ্ট হবে। তাহলে অ্যানায়ন গুলো নির্দিষ্ট হয়, অ্যানায়ন গুলো নির্দিষ্ট হয়ে যাচ্ছে ক্লাস থেকে, এবং তার বদলে কি হচ্ছে, কিছু ইলেকট্রন এসে সেখানে জমা হচ্ছে, কিছু ইলেকট্রন এসে সেখানে জমা হচ্ছে, তখন যে ত্রুটি দেখা যাবে তাকে বলা হয় ধাতব আধিক্যজনিত ত্রুটি। তাহলে যদি কোনো আয়না ক্লাসে যদি কোনো আয়না ক্লাসে অ্যানায়নগুলো ক্লাস থেকে বাইরে বেরিয়ে যায় এবং ওই অ্যানায়ন শূন্যতাজনিত স্থানে ইলেকট্রন এসে বসে পড়ে, তখন যে ত্রুটি দেখা যায় তাকে হয় অ্যানায়ন শূন্যতাজনিত ধাতব আধিক্য ত্রুটি। অ্যানায়ন শূন্যতাজনিত ধাতব আধিক্যজনিত ত্রুটি এটা কখন হয়, কেন হয়, একটু একটু এক্সাম্পল দিয়ে বোঝাতে চাইছি। আমরা সবাই জানি এনএসিএল দ্যাট মিনস খাদ্য লবণ, দেখতে কেমন, প্রত্যেকে আমার বাড়িতে খাই, দ্যাট মিনস টেবিল সল্ট যেটা আমরা খাই বাড়িতে। তার বর্ণ কি, তার বর্ণ হচ্ছে সাদা বা হোয়াইট কালার, আমরা প্রত্যেকে জানি। তাহলে এর বর্ণ কি হবে, সাদা কালার। কিন্তু এই এনএসিএলকে যদি সোডিয়াম বাষ্পের কাছে নিয়ে আসা হয়, সোডিয়াম বাষ্প এনএসএল যদি সোডিয়াম বাষ্পের কাছে নিয়ে আসা হয় তখন এর বর্ণ হয়ে যায় ইয়েলো কালার বা হলুদ বর্ণ। তাহলে সোডিয়াম ক্লোরাইডের বর্ণ হচ্ছে সাদা, কিন্তু সোডিয়াম ক্লোরাইড যদি সোডিয়াম বাষ্পের সংস্পর্শে নিয়ে আসা হয় তখন তার বর্ণ হচ্ছে হলুদ। যে কারণে হয় সেটা হচ্ছে এইটা, দ্যাট মিনস অ্যানায়নিক শূন্যতাজনিত ধাতব আধিক্য ত্রুটি। বোঝার চেষ্টা করি ওটা কেন হচ্ছে। তাহলে যখন আমি এনএসএল কে সোডিয়াম বাষ্পের সংস্পর্শে নিয়ে আসবো তখন কি হবে, ওই সোডিয়াম বাষ্পটা কোথায় হবে, না ওই কেলাসের পৃষ্ঠতলে এসে জমা হবে। যদি এনএসএল কেলাসের কাছে সোডিয়াম বাষ্প নিয়ে আসা হয় সোডিয়াম বাষ্প কি হবে, এই কেলাসের পৃষ্ঠতলে এসে জমা হবে। এই সোডিয়াম বাষ্পের সংস্পর্শে, সোডিয়াম বাষ্পের সংস্পর্শ থেকে সোডিয়াম পরমাণু সৃষ্টি হবে, সে সোডিয়াম পরমাণু কোথায় জমা হবে, পৃষ্ঠতলে জমা হবে। এই সোডিয়াম পরমাণু যখন পৃষ্ঠে জমা হবে তখন এই কেলাসের ভেতর থেকে যে অ্যানায়নগুলো মানে সিএল মাইনাস অ্যানগুলো তারা কি হবে, কেলাসের থেকে বাইরে বেরিয়ে গিয়ে তারা পৃষ্ঠতলে যাবে। অর্থাৎ এখানে সোডিয়াম পরমাণু জমা হচ্ছে আর এখান থেকে ভিতর থেকে কি যাচ্ছে, পৃষ্ঠতলে সিএল মাইনাস চলে যাচ্ছে, সিএল মাইনাস বাইরে বেরিয়ে যাচ্ছে। ওকে, যখন সিএল মাইনাস বাইরে বেরিয়ে গেল তখন সোডিয়াম আর সোডিয়াম থাকবে না, সোডিয়াম কি হবে, সোডিয়াম প্লাস হয়ে যাবে। অর্থাৎ তখন সোডিয়াম হয়ে যাবে সোডিয়াম প্লাস, তাহলে সোডিয়াম চেঞ্জ হচ্ছে সোডিয়াম প্লাস, এবং তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, একটি ইলেকট্রন মুক্ত করছে। সেই ইলেকট্রনটা এসে ঢুকছে কোথায়, সেই ইলেকট্রন এসে ঢুকছে এইখানে, এবং এই যে কেন্দ্র সৃষ্টি হচ্ছে কি বলা হয়, এফ কেন্দ্র বা বর্ণবিন্দু, এবং এই বর্ণবিন্দু আছে বলেই এনএসএল এর বর্ণ হয়ে গেল হলুদ। আমি আরবার রিপিট করছি, প্রত্যেকের ভাবনাটা ক্লিয়ার করো, যখন এনএসএল এর কাছে সোডিয়াম বাষ্প নিয়ে আসা হয় সোডিয়াম বাষ্প কি হবে, এই এনএসএল ক্লাসের পৃষ্ঠতলে এসে জমা হবে, কি হিসাবে, সোডিয়াম পরমাণু হিসাবে। সোডিয়াম পরমাণুর সংস্পর্শে আসার জন্য সিএল পরমাণুগুলো কি করে, ক্লাস থেকে বাইরে বেরিয়ে যায়, দিয়ে তারাও ওই পৃষ্ঠতলে এসে জমা হয়। যে মুহূর্তে সিএল মাইনাসগুলো চলে আসবে তখন এনএটা আর এনএ থাকবে না, কি হবে, সোডিয়াম প্লাস হয়ে যাবে। সোডিয়াম প্লাস হওয়ার সঙ্গে সঙ্গে তারা ইলেকট্রন মুক্ত করবে, সেই ইলেকট্রনটা কি হচ্ছে, তারা এসে ক্লাসে ঢুকে যাবে, কোথায়, যে অ্যানায়ন যে শূন্যতা সৃষ্টি হচ্ছে সেই সেই অংশে এসে ঢুকে যাবে। ওকে, এবং একে বলা হয় বর্ণবিন্দু বা এফ কেন্দ্র, এবং এই কারণে এনএসএল বর্ণ দেখায়। এটা হচ্ছে নন স্টয়সিওমেট্রিক ত্রুটি। তাহলে ভালো করে দেখো, এক্ষেত্রে ক্যাটায়নের সংখ্যা বেশি হয়ে গেছে, অ্যানায়নের সংখ্যা কমে গেছে, কিন্তু চার্জ ঠিক আছে, চার্জ রেশিও বা অনুপাত ঠিক আছে, কিন্তু ক্যাটায়নের সংখ্যা বেড়ে গেছে, অ্যানায়নের সংখ্যা কমে গেছে। এটাকে বলা হয় অ্যানায়নিক শূন্যতাজনিত ধাতব
আধিক্য ত্রুটি, ধাতব আধিক্য ত্রুটি। আবার একটা কেস হতে পারে, ধরো এটা একটা আয়নীয় গ্লাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে এটা একটা আয়নীয় গ্লাস, এটা একটা আয়নীয় গ্লাস। এবার এই আয়নীয় গ্লাস থেকে, এই আয়নীয় গ্লাস থেকে ইলেকট্রন গুলো তার নিজস্ব স্থান পরিত্যাগ করে নেয়, ইলেকট্রন গুলো তার নিজস্ব স্থান পরিত্যাগ করে নেয়, এবং পরিত্যাগ করার সময় তারা কি করে, তাদের নিজস্ব স্থান পরিত্যাগ করে যখন নির্দিষ্ট হয় তারা ইলেকট্রন বর্জন করে। সেই বর্জিত ইলেকট্রন কোথায় এসে ঢুকে যায়, না বর্জিত ইলেকট্রন এখানে এসে ঢুকে যায়, অন্তঃস্থান স্থলে ঢুকে যায়। তাহলে যদি এমন কোন আয়ন ক্লাস আছে যেখানে অ্যানায়ন গুলো তারা ক্লাসের বাইরে বেরিয়ে যায়, এবং বাইরে বেরিয়ে যাওয়ার সময় সে যে অ্যানায়ন মুক্ত করে, সে যে ইলেকট্রন মুক্ত করে, সেই ইলেকট্রন গুলো কোথায় এসে অন্তঃস্থান স্থলে ঢুকে যায়। এরপরে যে ক্যাটায়ন বেড়ে যাচ্ছে, এরপরে যে ক্যাটায়নের সংখ্যা বেড়ে যাচ্ছে, এরপরে যে ক্যাটায়নের সংখ্যা বেড়ে যাচ্ছে, সেই ক্যাটায়ন গুলো কি হয় না, ওই ক্লাসের অন্তঃস্থানের স্থলে এসে ঢুকে যায়। তাহলে ক্যাটায়ন গুলো কি হয়, ওই ক্লাসে অন্তঃস্থান স্থলে এসে ঢুকে যায়। তাহলে যদি কোনোটা আয়ন ক্লাসে অ্যানায়ন গুলো ক্লাস থেকে নির্দিষ্ট হয় এবং যে সেই সময় সে কি হয় ইলেকট্রন মুক্ত করে, সেই ইলেকট্রন গুলো অন্তঃস্থান স্থলে প্রবেশ করে, এবং অপর অন্তঃস্থান স্থলে কি হয় অতিরিক্ত যে ক্যাটায়ন গুলো আছে সেই ক্যাটায়ন গুলো এসে ঢুকে যায়, এবং তখন যে ত্রুটি সৃষ্টি হয় সেটা একটা ধাতব আধিক্য জনিত ত্রুটি, কিন্তু সেটা কার কারণে ঘটছে না, অন্তঃস্থানিক স্থলে ক্যাটায়নের অবস্থিতির জন্য ঘটছে। এগুলো হয় অন্তঃস্থানিক স্থলে ক্যাটায়নের উপস্থিতির জন্য ধাতব আধিক্য জনিত ত্রুটি, ধাতব আধিক্য জনিত ত্রুটি। এটা একটা এক্সাম্পল হয়, যেমন হচ্ছে জেডেনও, জেডেনও সাধারণ অবস্থায় সাদা, যদি হট কন্ডিশনে নিয়ে যাও হট জেডেনও, তখন হয়ে যায় সেটা ইয়েলো বা হলুদ কালার হয়ে যায়। তাহলে এমনি জেডেনও হচ্ছে সাদা, যদি হট জেডেনও নাও মানে উত্তপ্ত অবস্থায় জিঙ্ক অক্সাইড নাও, তখন কিন্তু তার বর্ণ হয়ে যাচ্ছে কি ইয়েলো বা হলুদ কালার। কেন ইয়েলো বা হলুদ কালার হয় সেটাই আমরা ব্যাখ্যা করবো এইখানে। তাহলে জিঙ্ক অক্সাইড মানে জেডেন প্লাস প্লাস ও টু মাইনাস, এই ও টু মাইনাস যখন ক্লাস থেকে বাইরে বেরিয়ে যায় তখন সে ইলেকট্রন মুক্ত করে, সেই ইলেকট্রনটা সেটাই, এবং জেডেন টু প্লাস তখন কি হয় অপর অন্তঃস্থানের স্থলে প্রবেশ করে, এবং এর ফলে যে বর্ণ সৃষ্টি হয় তাকে বলেছে ইয়েলো বা হলুদ কালার। এই জন্য জিঙ্ক অক্সাইড বর্ণ হচ্ছে ইয়েলো বা হলুদ কালার দেখায়। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে এটা হচ্ছে একটা ধাতব আধিক্যজনিত ত্রুটি। নেক্সট আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি তোমাদের, সেটা আছে আদার্স একটা ত্রুটি বা অন্য ধরনের একটা ত্রুটি। ধরো এটা একটা আয়না গ্লাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে এটা একটা আয়না গ্লাস, এই আয়না গ্লাস থেকে কি একটা ক্যাটায়ন নির্দিষ্ট হচ্ছে, একটা ক্যাটায়ন পালিয়ে গেল এখান থেকে। তাহলে একটা ক্যাটায়ন যখন পেরিয়ে যাচ্ছে তখন পাশে যে একটা ক্যাটায়ন আছে সেই ক্যাটায়নটা তখন উচ্চ চার্জ হয়ে গেছে, অর্থাৎ পাশে একটা ক্যাটায়ন দেখো টু প্লাস, প্লাস ওয়ান জায়গায় প্লাস টু হয়ে গেছে। এই যে ত্রুটি একে বলা হয় ধাতব ঘাটতিজনিত নন সাইসোমেট্রিক ত্রুটি। তুমি কেন বলো ধাতব ঘাটতি, দেখো এখানে কটা ক্যাটায়ন ছিল শেষ তুলনায় ক্যাটায়নের সংখ্যা কমে গেছে, কিন্তু চার্জের অনুপাত কমেনি কিন্তু ক্যাটায়নের সংখ্যা চেঞ্জ হয়ে গেছে বা কমে গেছে, এই জন্য এই ত্রুটিকে বলা হয় ধাতব ঘাটতি। এটা কখন হয় না, যে সমস্ত ক্লাসের ক্ষেত্রে উচ্চ জারণ সংখ্যা বিশিষ্ট কোনো ধাতব আয়ন থাকবে, উচ্চ জারণ সংখ্যা বিশিষ্ট কোনো ধাতব আয়ন থাকে তারা এই ধরনের ত্রুটিগুলোকে দেখাতে পারে, তাকে বলা হয় ধাতব ঘাটতিজনিত ত্রুটি। ওকে, তাহলে এই ছিল আমাদের ত্রুটি সম্বন্ধে বিষয়। আরেকটা ত্রুটি জাস্ট বলে রাখছি, ঠিক আছে, অশুদ্ধি জনিত ত্রুটি, যেটা একটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট যেটা রাখার জন্য বলছি, অশুদ্ধি জনিত ত্রুটি। আগে যে ত্রুটিটা বলেছি সেইগুলোই আমাদের আসে পরীক্ষা, এটা হচ্ছে জাস্ট একটু জানা অশুদ্ধি জনিত ত্রুটি। অশুদ্ধি মানে বাইর থেকে কোনো আমি অপদ্রব্য, বাইর থেকে কোনো অপদ্রব্যকে মিশিয়ে দেবো, তখন যে ত্রুটি সৃষ্টি হবে তাকে বলা হয় অশুদ্ধি জনিত ত্রুটি।
এটা ডোপিং এর কারণে ঘটে। অক্সিজেন যন্ত্রটি দু রকম হয়, একটা আছে প্রতিস্থাপিত অক্সিজেন যন্ত্রটি, আর আছে অন্তঃস্থান স্থলে অশুদ্ধি বা অন্তঃস্থান স্থলে প্রবেশের ফলে অশুদ্ধ যন্ত্রটি। তাহলে অক্সিজেন যন্ত্রটি দু রকম হয়, দু রকম দেখা যায়, একটা হচ্ছে প্রতিস্থাপক অশুদ্ধি, একটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল অশুদ্ধি। অর্থাৎ বাড়িতে যদি কোনো প্রতিস্থাপক যোগ করা হয় তখন যে অশুদ্ধি হয় তাকে বলে প্রতিস্থাপক অশুদ্ধি যন্ত্রটি, আবার যদি কোনো যে অশুদ্ধি সেটা প্রতিস্থাপিত না করে ইন্টারস্টিশিয়াল পজিশনে ঢুকে যায়, অন্তঃস্থান স্থলে অশুদ্ধি ঢুকে যায়, তখন তাহলে অশুদ্ধি জনিত ইন্ডাস্ট্রিয়াল অশুদ্ধি জনিত ত্রুটি। এই ছিল আমাদের কেলাসের ডিফেক্ট বা কেলাস ত্রুটি সম্পর্কে বিষয়। নেক্সট ক্লাসে আমরা দেখাবো যে একটা কেলাস পদার্থের মধ্যে কি কি প্রপার্টিজ দেখা যায়, অর্থাৎ কেলাস কি জিনিস, সেটা কি ডিফেক্ট, কেলাস সম্বন্ধে আমাদের ধারণাগুলো ক্লিয়ার করে ফেলেছি আমরা। নেক্সট ক্লাসে আমাদের বিষয় হচ্ছে কেলাস এর কি কি প্রপার্টিজ দেখা যায়। আমরা জানি ধাতু মানে তার তাপদ্রব্য সুপরিবাহী, ধাতু মানে তার চৌম্বক ধর্ম আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা নেক্সট ডেটে আলোচনা করবো। ঠিক আছে, আজকে এতটা থাকলো, নেক্সট ডেটে আবার দেখা হবে। ওকে।